আপনারা দেখছেন একুশে টেলিভিশন। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে নিষ্ঠুর সমস্যা র‍্যাগিং এবং বুলিং। এ সমস্যা কেবল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে সীমাবদ্ধ নয়, বিস্তৃত হয়েছে স্কুল পর্যন্ত। র‍্যাগিং বুলিং এখন আর কোনো মজার বিষয় নয়, নির্যাতনের পর্যায়ে উঠে এসেছে। সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের মৃত্যুর পর হল হোস্টেলে নির্যাতনের বিষয়টি আবারও আলোচনায় আসে। আবরারের মৃত্যু র‍্যাগিং সম্পর্কিত কিনা তা যথাযথ কর্তৃপক্ষের তদন্তের বিষয়। তবে র‍্যাগিং বুলিং এখন শিক্ষাঙ্গনের সমস্যা, একথা সকলেই মানছেন, স্বীকারও করছেন। শুধু বুয়েট নয়, র‍্যাগিং এখন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, জগন্নাথসহ প্রায় দেশের সব বিশ্ববিদ্যালয়ের অন্যতম সংকট। দর্শক, স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান একুশের চোখে। একুশের চোখে আজকের অনুসন্ধান র‍্যাগিং নামের অপসংস্কৃতি। সাথে আছি আমি সাইদুল ইসলাম। শুরুতেই থাকছেন র‍্যাগিংয়ের ইতিহাস ও বাংলাদেশে এই অপসংস্কৃতির শুরুর কথা। সম্প্রতি র‍্যাগিং নামে নির্যাতন ব্যাপক আলোচনায় এসেছে। শুরুতেই জেনে নিতে চাই র‍্যাগিং কি। কেতাবি সংজ্ঞায় বিশ্ববিদ্যালয় বা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে প্রচলিত পরিচিতি বা দীক্ষা পর্ব। সাধারণ কথায় সিনিয়র শিক্ষার্থী দ্বারা নবীনদের বিভিন্নভাবে হেনস্তা, গালিগালাজ, অপমানজনক কাজে বাধ্য করা, বিভিন্ন দুঃসাহসী কাজের আদেশ, শীতের রাতে পুকুরে নামানো, গাছের ডালে বসিয়ে রাখা ইত্যাদি, কখনো কখনো গায়ে হাত দেওয়ার ঘটনাও আছে কেতাবি র‍্যাগিংয়ে। বাংলাদেশে র‍্যাগিং আর পরিচিতি বা দীক্ষা পর্ব নয়, দেশের শিক্ষা প্রতিষ্ঠানে যা হয় তা নির্যাতন, নিপীড়ন। র‍্যাগিং এখন শারীরিক মানসিক নির্যাতনের হাতিয়ার। ঘণ্টার পর ঘণ্টা রুমে নিয়ে নির্যাতনের উদাহরণ আছে, আছে প্রাণহানির ঘটনা। র‍্যাগিং প্রচলিত পশ্চিমের শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে। ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কায় প্রচলিত আছে। ভারতে বিভিন্ন ছাত্র সংগঠন এবং অভিভাবক সংগঠন র‍্যাগিং বিরোধী ভূমিকা রাখে। উত্তর আমেরিকায় একে বলা হয় হ্যাজিং, ফ্রান্সে জুবেটা, পর্তুগালে প্রায় এবং অস্ট্রেলিয়ায় বাস্টার্ডাইজেশন। খ্রিস্টপূর্ব সপ্তম বা অষ্টম শতক থেকেই র‍্যাগিংয়ের অস্তিত্ব বিদ্যমান। তখন এটি ছিল গ্রিক সংস্কৃতি। কোনো নতুন খেলোয়াড় বা শিক্ষার্থীর আগমন ঘটলে তার মধ্যে টিম স্পিরিটের বীজ বপন করতেন, তাকে নানাভাবে উপহাস করতম। তারা নানা পরীক্ষা নিতম, শারীরিক ও মানসিক শক্তি যাচাই করতম। সময়ের পরিক্রমায় সেই ধারা বদলাতে থাকে। র‍্যাগিংয়ে মারা যাওয়া প্রথম শিক্ষার্থী হলেন মার্টিমার লেগেট। 1873 সালে যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটিতে প্রথম সেমিস্টারে ভর্তি হওয়ার পর তাকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয় জঙ্গলে। তার চ্যালেঞ্জ ছিল সেখান থেকে ফিরে আসাম, কিন্তু ফিরতে গিয়ে দুর্ঘটনায় মারা যান তিনি। ইংরেজরা ভারতবর্ষে শিক্ষার নতুন দ্বার উন্মোচন করেছে ঠিকই, একই সাথে দিয়েছে র‍্যাগিং সংস্কৃতি। ব্রিটিশ ভারতে প্রথম র‍্যাগিং শুরু হয় সৈন্যদল ও ইংরেজি স্কুলগুলোতে। এই অপসংস্কৃতি ভয়াবহ রূপ ধারণ করে 1947 সালের পর। বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের কাছে পাঠ্যসূচি, শিক্ষক বা আনুষঙ্গিক বিষয়াদি নয়, আবির্ভূত হয় ভয় ও নির্যাতনের সংস্কৃতি হিসাবে। সিনিয়রদের কাছ থেকে র‍্যাগিং নামে হেনস্থা, নির্যাতনের শিকার হয়ে কেউ কেউ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে, কেউ অপমানে আত্মহত্যার কথা ভাবে, কেউ হয়ে ওঠে প্রতিশোধ পরায়ণ। বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নের জগৎ ধূসর হয়ে যায়। আমি যখন নতুন ভর্তি হয়ে দেখা আছে আমাদের ডিপার্টমেন্টের ডাকলো আর কি, দেখার পরে ওই রুমে গেলাম, যাওয়ার পর ওইরকম যে ঝোলা যেতে রাখলো আর কি 5 মিনিট। গণরুমে যখন উঠবে 30-40 জন শিক্ষার্থী, তখন বলে দেওয়া হয় যে তোরা ফার্স্ট ইয়ারে গণরুমে থাকবি, কোনো ধরনের সাংস্কৃতিক সংগঠনে যুক্ত হওয়া যাবে না প্রথম বর্ষে। বাংলাদেশে র‍্যাগিংয়ের প্রতি শিক্ষার্থীদের মানসিকতা নিয়ে
গবেষণা নেই। তবে ভারতে 2017 সালে করা একটি গবেষণা বলছে 36% শিক্ষার্থী র্যাগিংকে ভবিষ্যৎ জীবনের কঠিন বাস্তবতা মনে করে, 45% শিক্ষার্থীর উত্তর খারাপ লেগেছিল, 33% শিক্ষার্থীর কাছে র্যাগিং ছিল উপভোগ্য, আর 84% শিক্ষার্থী র্যাগিংয়ের শিকার হয়েও কারো কাছে অভিযোগ জানায়নি। দর্শক, র্যাগিংয়ের বিশ্ব পরিক্রমায় বাংলাদেশের অবস্থান তলানিতে। র্যাগিংয়ের নামে নির্মম নির্যাতনের শিকার হয়ে মৃত্যুর ঘটনাও আছে, আছে অপমান সইতে না পেরে ক্যাম্পাস ছেড়ে দেওয়ার ঘটনাও। চলুন দেখে আসি কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ের চিত্র। শুরুতেই নজর দিব দেশের মেধাবীদের সর্বোচ্চ প্রতিষ্ঠান বুয়েটের দিকে। আবরার ফাহাদ হত্যাকাণ্ড বুয়েটকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। এরপরেই নির্যাতনের বিরুদ্ধে উত্তাল হয় বুয়েট সহ দেশের বহু শিক্ষা প্রতিষ্ঠান। বিক্ষোভ মানববন্ধনে জানান দেয় ছাত্রাবাসে নির্যাতনের কথাবার্তা। বুয়েটের শিক্ষার্থীরা জানান হলে হলে কীভাবে নির্যাতন করা হয় নবীনদের। বুয়েটে ওয়ান ওয়ানে যারা আসে প্রথমেই তাদের র্যাগিং এর শিকার হইতে হয়। ক্যাম্পাসে যারা নতুন আসে বা পুরানো আছে আমরা কিন্তু সবাই জানি এটা হয়, পূর্বের পরিস্থিতি ফিরে যাবে, পূর্বের পরিবেশটা ফিরে যাবে, তখন কিন্তু আমরা কেউ আর সেফ থাকবো না। আমরা তো প্রশাসনের কাছ থেকে এটা এক্সপেক্ট করি না, পরিবার ছেড়ে এখানে থাকতেছি, তারাই যদি আমাদেরকে নিরাপত্তা দিতে না পারে তাহলে আমরা কার কাছে যাব। এই কিছুদিনের ভিতর আহসানুল্লাহ হলে এবং সোহরাওয়ার্দী হলে 2-18 ব্যাচের ছেলের কান ফাটিয়ে দেওয়া হয়, রক্ত বের করে দেওয়া হয়, একজনের হাত ভেঙে দেওয়া হয়, কোনো কিছুর কোনো বিচার হয়নি। আসামি নাজমুদ সাদাত জবানবন্দিতে বলেছেন বড় ভাইদের নির্দেশে আবরার ফাহাদকে ডেকে আনেন তিনি, পরে আবরার ফাহাদকে অন্য আসামিরা নির্যাতন করে হত্যা করেন। গত 2 ফেব্রুয়ারি গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের নামে মানসিক ও শারীরিক অত্যাচার চালানো হয় 2 শিক্ষার্থীর উপর। 2018 সালে সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও র্যাগিংয়ের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। দর্শক, কথিত আছে বাংলাদেশে র্যাগিংয়ের সূচনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। শুনব সেখানকার পরিস্থিতি, তবে ছোট্ট একটি বিরতির পর সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম একুশের চোখে। বিরতির আগে যেমনটি বলছিলাম, দেশে র্যাগিংয়ের সূত্রপাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে, এরপর অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছড়িয়েছে। শুধু তাই নয়, এ অপসংস্কৃতি এখন কলেজ ও স্কুলেও পৌঁছে গেছে। চলুন কিছু নমুনা দেখে আসি। অনুসন্ধানী টিমের হাতে এরকম একটি ভিডিও আসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। তাই র্যাগিংয়ের বর্তমান চিত্র দেখার জন্য অনুসন্ধানী টিমের যাত্রা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। প্রাকৃতিক মনোরম পরিবেশে গড়ে ওঠা এই বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের যাত্রা শুরু হয়েছে অনেক আগে। সুনির্দিষ্ট তথ্য জানা না গেলেও নানা সূত্র দাবি করে এ বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের কারণেই অন্তত 3 শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। এখনও র্যাগিং এখানে আতঙ্কের নাম। অনুসন্ধানী টিম ক্যাম্পাসে এ খবরে অনেক শিক্ষার্থী ছুটে আসেন। দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থী জানান, গত বছর উচ্চ আশা নিয়ে এসেছিলেন এ ক্যাম্পাসে, শুরুতেই ধাক্কা খেতে হয়েছে তাকে। জানান নির্মম নির্যাতনে জ্ঞান হারিয়েছিলেন তিনি, পরে হাসপাতালে নেয়ার পর জানা যায় তার কানের পর্দা ফেটে গেছে। হঠাৎ করে সিনিয়র ভাইরা যখন গণরুমে আসলো রাত 1:30 বা 1:35, কি জানি জিজ্ঞেস করে আমি শুনতে পাইনি, তো আমাকে বলতেছে সামনে আই, আমি আসলাম, বলতেছে তোকে যে জিজ্ঞেস করলাম, আমি বলতেছি আমি তো শুনতে পাইনি। প্রথমে অন্তুভাই 6টা চড় দিছে এই বাম কানে, আমি বললাম যে ভাই লাগছে, পড়ে যাচ্ছি। তারপরে আবার রাকিব আসলো, আইসে আবার মারলো, মারার পরে আমি সেন্সলেস হয়ে পড়ে যাই। বিষাদগ্রস্ত এই শিক্ষার্থী এখনও স্বাভাবিক শিক্ষা জীবনে ফিরতে পারেননি। হ্যাঁ, এখন আমার কানের সমস্যা আছে, কানের সমস্যাটা মানে ডাক্তার বলছে এটা চিরস্থায়ীর মতোই। শুধু একজনই নয়, অনেক শিক্ষার্থী জড়ো হন শহীদ মিনারে। জানান বিভিন্ন সময়ে তাদের উপরে নির্যাতনের কথা, বলেন
কিভাবে কি ধরনের নির্যাতন করা হয়। এক গ্রুপ মানে রাত 12টা পর্যন্ত ঘুমায়, ওরা ক্যাম্পাসে সারা রাত ঘুরবো, পরে আরেক গ্রুপ আইসা ওই রাত 12টা থেকে সকাল পর্যন্ত ঘুমাবো। কমন রুমে যায় পত্রিকা পড়বো, টিভি দেখবো, খেলা দেখবো, এটা প্রথম বর্ষের শিক্ষার্থীদের কাছে এটা নিষেধ। এক পায়ে দাঁড়ানোটা, কার পায়ের নিচে নিয়ে হাত নিয়ে কানে ধরা, এই চেয়ার বানানো, মুরগি বানানো, ছাগল বানানো, এই যে একটা অপসংস্কৃতি, এটা চলতেই থাকে। মধ্যগত হচ্ছে একটা ভীতি ঢুকায় দেয়, তুমি ভয় পাবা। এবার নজর দিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের দিকে। ছাত্রী হলে নির্যাতনের মাত্রা কিছুটা কম, তবে র্যাগিং আছে, ভালোভাবেই আছে। জার্নালিজমের শিক্ষার্থী জানান কিভাবে নির্যাতন করা হয়েছে তার উপর। আমাকে একবার বলা হয়েছে এক পায়ে দাঁড়াইতে, কোনো কারণ নেই, সম্পূর্ণ মানে এক পায়ে দাঁড়াইতে বলা হয়েছে, আমি বলছি আমি দাঁড়াবো না। তখন প্রচণ্ড রকমের হ্যারাস করা শুরু হয়েছে, রাত 11টার সময় বলে তোমাকে আমি হল থেকে বের করে দিব। শুধু তাকে নয়, হলে নতুন মেয়ে আসলে প্রথম রাতেই শুরু হয় র্যাগিং। একজন সিনিয়র যে কোনো কারণে তাদের কাছে গেলে তারা প্রচণ্ড শঙ্কিত হয়ে থাকেন, ভীত হয়ে থাকেন, এবং তাদের যে প্রাণবন্ত রূপটি এক ঠিক এক সপ্তাহ আগেই আমরা দেখতে পাই, পরের সপ্তাহে গিয়ে কিন্তু সেটি আর থাকে না। কোনো মেয়ে যদি তাদের এ ধরনের আচরণকে মানতে রাজি না হতে চান বা প্রতিবাদ করতে চান, অনেকগুলো সিনিয়র মিলে তাকে রুমে ডেকে আরও বৃহত্তর পর্যায়ে মানসিক টর্চারের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়। র্যাগিং এর বিষয়ে প্রশ্ন ছিল প্রক্টরের কাছে। র্যাগিং আছে জানিয়ে তিনি বলেন প্রশাসন এটি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছে। আমাদের জাহাঙ্গীরনগরে র্যাগিং হয় না এই কথাটা পুরোটা সত্য না, এখানেও র্যাগিং আছে। র্যাগিং এর বিরুদ্ধে আমরা সিরিয়াসলি কাজ করছি, র্যাগিং বন্ধের উপর করার জন্য নানাবিধ পদক্ষেপ নিয়েছি, এটাও সত্য। এবার নজর দিব প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে। দেশের শিক্ষা সংস্কৃতি আর মুক্ত বুদ্ধির চর্চা কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানেও মুক্তি বুদ্ধি চর্চা থমকে আছে র্যাগিং নির্যাতনে। বরিশালের দরিদ্র পিতার সন্তান মোশারফ হোসেন, টেম্পু চালক বাবা রায়ে সংসার চলে কোনো রকমে, অনেক আশা আর স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। স্বপ্নের পরিণতি শুনি তার কাছ থেকেই। চালক নিয়ে গিয়ে আমার হাত পা বেঁধে হচ্ছে আমাকে কমপক্ষে 5 ঘন্টা নির্যাতন করে। যে স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম যে ভালো একটা চাকরি করবো, আমার বাবা হচ্ছে টেম্পু চালায়, ঠিক আছে, খুবই গরিব ঘরের সন্তান, সেই জায়গা থেকে আসলে ওই স্বপ্নটা এখন শেষ হয়ে গেছে। এই তরুণের হতাশা বলে দেয় র্যাগিং তার জীবনকে কোন বিন্দুতে দাঁড় করিয়েছে। ঐতিহাসিক যেটা ধারণা ছিল যে স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বদানকারী সংগঠন হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তারই ছাত্র সংগঠন ছাত্রলীগ, আসলে সেই সম্পর্কে যে ধারণাটা ছিল সেটা হচ্ছে ছাত্রলীগের এই গেস্ট রুম গড় রুমের আসলে এই নির্যাতনের ফলে আসলে আমার দৃষ্টিভঙ্গিটা পাল্টে গিয়েছে। শুধু মোশারিফই নয়, র্যাগিং এর শিকার হয়ে আরো অনেকে হল ছাড়তে হয়েছে, পড়তে হয়েছে নানা সমস্যায়। রাত 10টা থেকে ভাই আড়াইটা বন্ধু টানা মারা যায়, মারামারি করে আমার উপরে টর্চার করে, তারা আমাকে বিভিন্নভাবে টর্চার করতে থাকে। যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, হলে থাকতে হবে, আর হলে থাকতে হলে পলিটিক্যাল প্রোগ্রাম না করে আমরা থাকতে পারবো না। নজর দিব মেয়েদের হলের দিকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের হলে র্যাগিং তেমন প্রকট নয়, তবে মাঝে মধ্যে নানা বিধিনিষেধ আরোপ করা হয়। এমন অভিযোগ শামসুন নাহার হলের এই নেত্রীর। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমার তত্ত্বাবধানে থাকছে, সেখানে অন্য কেউ এভাবে আমার উপর মানে হুলিয়া জারি করলে ব্যাপারটা তো আসলে ভালো দেখায় না, বা এটা কোনো ইউনিভার্সিটির সুস্থ নিয়ম হতো না। র্যাগিং এর নামে নির্যাতন বন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কতটুকু কার্যকর, এমন প্রশ্ন ছিল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে। আমাদের যে কোনো কর্তৃপক্ষ অফিস তাদের জন্য উন্মুক্ত, তারা কোথাও যদি বলতে কোনো অসংকোচ হয় কিংবা তারা বলতে স্বাচ্ছন্দ্য অনুভব করে আমাদেরকে যেন বলে। দর্শক, র্যাগিং শুধু বিশ্ববিদ্যালয় পর্যায়ে সীমাবদ্ধ নয়, র্যাগিং বিস্তৃত কলেজ ডিঙিয়ে স্কুল পর্যন্ত। দেখব সেই বাস্তবতা, তবে একটি বিরতির পর, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশের চোখে। দর্শক, বিরতির আগে যেমনটি বলছিলাম, র্যাগিং এখন কলেজ ডিঙিয়ে স্কুল পর্যায়ে বিস্তৃত, এর সাথে যুক্ত হয়েছে বুলিংও। তবে অপরাধ বিজ্ঞানী ও সমাজ বিজ্ঞানীরা বলছেন বর্তমানে যা হচ্ছে সেটি র্যাগিং নয়, এটি নির্যাতন। বুলিংয়ের শিকার এক শিক্ষার্থীর শিক্ষাজীবন শেষ হওয়ার পথে। বুলিংয়ের কারণে মানসিকভাবে বিপর্যস্ত সে বিদ্যালয় ছেড়ে তার সময় কাটে বাসায়। ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় সপ্তম শ্রেণী শেষ করতে পারেনি ওই শিক্ষার্থী, অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আর্টওয়ার্ক দেখে যে কারো মনে হবে এই শিক্ষার্থী সৃষ্টিশীল। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চরম শঙ্কায় অভিভাবক।
তিনি জানান কিভাবে তার সন্তানের সাথে বাজে আচরণ করা হয়েছে। আইডেন্টিটি ক্রাইসিসে ফেলে দিয়েছে বাচ্চাকে, বাচ্চা বাসায় এসে ওর ছোটবেলার ছবি দেখছে, ও আসলে আমার কোলে ছিল কিনা বা ও আসলে আমার বাচ্চা কিনা, কারণ ওরা বলছে তোমার মা অনেক সুন্দর, তুমি এরকম আগলি কেন, তুমি গিয়ে চেক করো তুমি হসপিটালে চেঞ্জ হয়ে গিয়েছিলে কিনা। তিনি আরো বলেন, বুলিং সম্পর্কে স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়েছে বারবার, কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। দু মাস বাকি থাকতে একটা বাচ্চার সামনে বলতে পারো না যে তুমি প্রমোটেড হবে না, তুমি রিপিট করতে পারবে না, একটা মা হিসেবে আমার ভিতরে দুমড়ে মুচড়ে গেল, আমার বাচ্চার সেদিনই ছিল স্কুলের লাস্ট ডে। এমন পরিস্থিতিতে শুধু ওই শিক্ষার্থীর মা নয়, অনেক অভিভাবক হতাশ। জানান, এভাবে চলতে দেয়া যায় না, অবশ্যই কিছু একটা করতে হবে। ওই ইনস্টিটিউশনে যায় যে বাচ্চারা অলরেডি সাফার করছে, ওরা অ্যাটলিস্ট সেফ হোক, প্রত্যেকটা স্কুলে স্কুলে একটা অ্যান্টি বুলিং পলিসি থাকুক। বাংলাদেশে প্রচলিত র‍্যাগিংকে অত্যাচার নির্যাতন বলে মনে করছেন এ অপরাধ বিজ্ঞানী। তিনি জানান, র‍্যাগিং এর দীর্ঘ ইতিহাস থাকলেও বাংলাদেশে এটি রাজনৈতিক বা গোষ্ঠীগত নিপীড়ন। তুচ্ছ তাচ্ছিল্য করে তাদেরকে যেভাবে আসলে হ্যারাস করা হয়, এই কালচারটা আমি বলবো, মানে এই র‍্যাগিং এর প্র্যাকটিসটা এখন একটা কালচারে পরিণত হয়েছে। আমরা শুনেছি যে প্রতিটি হলে বেশ কিছু টর্চার সেল আছে, এবং টর্চার সেলগুলো পলিটিক্যালি যারা ডমিনেটেড পার্টি তারা আসলে দখল করে আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কঠোর পদক্ষেপ এ ধরনের নির্যাতন হ্রাস করবে। সরকার দলীয় রাজনীতি ঊর্ধ্বে গিয়ে বিশ্ববিদ্যালয় অ্যাজ অ্যান ইনস্টিটিউশন আমি বলবো এরা অনেক শক্ত হতে হবে। র‍্যাগিং নিয়ে কথা হয় সমাজবিজ্ঞানীদের সাথে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই দুই সমাজবিজ্ঞানী জানান, রাজনীতির ছায়ায় এ ধরনের নির্যাতন দিন দিন বাড়ছে। র‍্যাগিং এর যে সমস্যাগুলো তৈরি হচ্ছে তার একটা অভিযোগ সেল থাকতে হবে, এবং সেটা হল পর্যায়ে এবং কেন্দ্রীয় পর্যায়ে দুটো পর্যায়ে থাকতে হবে, এবং সেইগুলো নিয়ে তাদের দৃষ্টান্তমূলক শাস্তিরও ব্যবস্থা করতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয় হলগুলিতে, ইভেন কলেজেও এখন ছড়িয়ে ছিটিয়ে পড়ছে যে সেখানে অত্যন্ত কুরুচিপূর্ণ একটি অশ্লীল পর্যায়ে এই পলিটিক্যাল র‍্যাগিংটা চলে গেছে। এখানে কোনো শিক্ষণীয় কোনো কাজ শেখানো হচ্ছে না, এখানে বাধ্য করা হচ্ছে যে তুমি আমার দাস হবা, একটা নতুন দাস প্রথা এই অপরাজনীতির ফসল। এ ধরনের অপরাধ রোধে আইন যুগোপযোগী করার পরামর্শ তাদের, পাশাপাশি প্রশাসনের দৃঢ় হস্তক্ষেপেই র‍্যাগিং অপসংস্কৃতিকে বন্ধ করতে পারে বলে মত দেন তারা। এই যে পলিটিক্যাল র‍্যাগিং, এটা কোনো দিনও ভালো কিছু নিয়ে আসতে পারে না। আপনারা সেই পলিটিক্যাল বার্তাটা দেন যেটা আমার দেশ গড়ার জন্য অনেক বেশি সুফল বয়ে নিয়ে আসবে, যে আমাদের মধ্যে যাতে পারস্পরিক শ্রদ্ধা এবং মূল্যবোধ এবং আমি বলবো সহনশীলতা, এই জিনিসগুলো যাতে বজায় থাকে তার জন্য আমাদের যে পাঠ্যক্রম রয়েছে সেই পাঠ্যক্রমগুলোর মধ্যেও আরও অনেক গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। দর্শক, র‍্যাগিং এর নামে নির্যাতন বন্ধ হবে, ক্যাম্পাস হবে শিক্ষা সংস্কৃতি আর মুক্ত বুদ্ধি চর্চার সজীব প্রান্তর, এমন প্রত্যাশা আপনাদের সাথে আমাদেরও। দর্শক, এ বিষয়ে আমরা জানতে চাইব দা লয়ার অ্যান্ড জুরিস্টের হেড অফ চেম্বার ব্যারিস্টার এ এম মাসুমের কাছে। বিভিন্ন ইউনিভার্সিটি এবং কলেজে যারা ফ্রেশ স্টুডেন্ট থাকে তাদেরকে দেখা যাচ্ছে যে সিনিয়র স্টুডেন্ট যারা, তারা বিভিন্ন ধরনের মেন্টাল অথবা ফিজিক্যাল টর্চার করে বা হ্যারাসমেন্ট করে, যেটা শুধু বাংলাদেশে নয়, এটা পৃথিবীর বিভিন্ন দেশে হয়। ডেভেলপড কান্ট্রিগুলিতে আইন করে সেটাকে রেগুলেট করে, বাট পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশের মতো দেশে আইন নেই। আমাদের যেহেতু আইন নেই, মোস্টলি আমাদের পেনাল কোড 1860 দ্বারা এটা পরিচালিত হয়, এবং সেখানে 352 যেমন অ্যাসল্ট বা ক্রিমিনাল ফোর্স হতে পারে, এবং আপনি এক্সটর্শন 384 যেটা কমন আপনি পাবেন, এবং অন্যান্য ধরনের যে কোনো মারধর বা যদি মেরে ফেলে কখনো তাহলে 302 আপনার ক্যাপিটাল পানিশমেন্ট বা ডেথ সেন্টেন্স হতে পারে, এবং 384-এ আপনার কালপাবল হোমোসাইন যদি হয় তাহলে 10 ইয়ার্সের ইমপ্রিজনমেন্ট হতে পারে। বাট যেটা ইউনিভার্সিটি করতে পারে সেটা হলো যে ইউনিভার্সিটি যদি একটা মনিটরিং কমিটি করে দেয় যার এই র‍্যাগিংটাকে দেখবে, এবং যদি কোনো ধরনের কমপ্লেইন আসে ইমিডিয়েটলি ইনভেস্টিগেট করে তাদের অ্যাগেনস্টে পানিশমেন্ট, যেমন আপনি এক্সপেল করে দিতে পারেন সেই স্পেসিফিক স্টুডেন্টকে, অথবা এডমিশন ক্যান্সেল করা যেতে পারে, ফাইন ইম্পোজ করা যেতে পারে, অথবা তাদের অ্যাগেনস্টে তাদের প্যারেন্টস বা সে নিজে আন্ডারটেকিং দিতে পারে, এবং এর ফলে দেখা যাবে যদি যদি সিরিয়াস ইস্যু হয় তাহলে তাদের অ্যাগেনস্টে FIR করা যেতে পারে, এবং সেভাবেই বা নতুন আইন বা রেগুলেশন ইউনিভার্সিটি করতে পারে, এভাবেই দেখা যায় যে এটা কন্ট্রোল করতে পারে। দর্শক, আপনাদের কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান, তুলে আনব তথ্যের একেবারে ভেতরের খবর। লিখতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের চোখ,
একুশে টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাওরান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন একুশের চোখ @একুশে-tv.com এই ঠিকানায়। কথা বলতে পারেন 01972121221 এই নম্বরে। দর্শক, আজকের একুশের চোখ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন একুশে টেলিভিশনের সঙ্গে।